ফেরাউনের অত্যাচার এবং নির্যাতনে সীমাহীন কষ্টে শেষ পর্যন্ত হযরত মুসা আলাইহিসসালামকে সে বনী ইসরায়েল জাতি বলেছিল, হে মুসা, তুমি আমাদের কাছে নবী হিসাবে আসার আগে আমরা নির্যাতিত হয়েছি, আমাদের রক্তের বন্যা নীল দরিয়া প্রবাহিত হয়েছে, আমাদের কষ্ট যন্ত্রণা সীমাহীন হয়েছে, তুমি এসেছো নবী হয়ে, আজ ৪০ বছর পার হয়ে গেছে, আমাদের যন্ত্রণা এক বিন্দু কমেনি, হে মুসা, কখন আমরা ফেরাউনের হাত থেকে রক্ষা পাবো? অতঃপর মহান আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে জানিয়ে দিয়েছিলেন যে তুমি জানিয়ে দাও, বিজয় তোমাদের হাতের কাছে, খুব শীঘ্রই তোমরা বিজয় অর্জন করবে, ফেরাউনের শাসন থেকে মুক্তি পাবে। তারপরও সেই অনতিবিলম্বটাও কিন্তু ২০ থেকে ২৫ বছর চলে গিয়েছিল। আজকে মিয়ানমারের আরাকান প্রদেশের সহিংসতার মাত্রাও ঠিক সেভাবেই বেড়ে চলেছে। বছরের পর বছর চলে যাচ্ছে, সারা পৃথিবী থেকে বিভিন্ন রকম চাপ সৃষ্টি করা হচ্ছে, কিন্তু সহিংসতার মাত্রা এক বিন্দুও কমছে না। গত বছর অক্টোবরে রোহিঙ্গাদের রক্তে প্রবাহিত হয়েছে বাংলাদেশের সীমানাও, কূলে এসে ভিড়েছে হাজার হাজার নিপীড়িত রোহিঙ্গারা। বাংলাদেশের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আশ্রয় দিয়েছে, অধিকাংশকে ফেরত পাঠানো হয়েছে এবং যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তারাও মৃত্যুর মুখেই পতিত হয়েছে। মিয়ানমারের আরাকান প্রদেশে সহিংসতার মাত্রা বেড়ে চলেছে। মিয়ানমারের সীমান্ত বাহিনীরা রোহিঙ্গা বসতিতে ঢুকে নারী শিশুদের লক্ষ্য করে বেপরোয়া গুলি বর্ষণ করছে আবারও, এতে হতাহত হচ্ছে অনেকে। এসব গুলিবিদ্ধ রোহিঙ্গারা আবার নতুন করে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টে বিজিবির প্রতিরোধের মুখে কাতরাতে দেখা যাচ্ছে। সে কি অঝোর কান্না! সে সাথে বালুখালি, রহমতের বিল, দমনখালি, ধুমধুম, তুম্র, হোয়াক্যাং সহ বিভিন্ন সীমান্তে জিরো পয়েন্টে অবস্থান নিতে দেখা গেছে। হাজার হাজার মানুষকে ওপার থেকে ছোড়া গুলি এপারের জনপদে এসেও পড়ছে। শনিবার বিকাল ৪টায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া বেশ কয়েক রাউন্ড গুলির উখিয়ার, বালুখালি ও রহমতের বিল গ্রামে এসে পড়ে। এতে কোনো বাংলাদেশি হতাহত না হলেও সীমান্ত গ্রামগুলোতে চরম আতঙ্ক দেখা দেয়। অনেকে বাড়ি ঘর ছেড়ে পাহাড়ের ঢালে আশ্রয় নেয় বলে জানান বালুখালি গ্রামের ইসলাম আহমদ ও রহমতের বিল এলাকার অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি জানান, বিকাল ৪টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সেদেশে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার উড়ে যেতে দেখা যায়। এরপরই প্রচণ্ড শব্দে উপর্যুপরি গুলিবর্ষণের শব্দ শোনা যায়। সীমান্ত পেরিয়ে সেই গুলি প্রায় এক মিটার বাংলাদেশের অভ্যন্তরে পড়ে। এরপরে আতঙ্কিত গ্রামবাসী পাহাড়ের ঢালে আশ্রয় নেয়। গত শনিবার রাত পৌনে ৮টায় বালুখালী সীমান্ত দিয়ে জাব্বার ওরফে জাবু নামের একজন গুলিবিদ্ধ হয়। এক যুবককে বিজিবির প্রতিরোধের মুখে নাফ নদীর বেড়িবাঁধে গুলিবিদ্ধ হওয়ার যন্ত্রণা কাতরাচ্ছে। এ পরিস্থিতিতে দেখে তাড়াতাড়ি বিজিবি সদস্যরা তাকে উঠিয়ে আনে। এই ব্যক্তি বেঁচে থাকেছেন কিনা এখন পর্যন্ত আমরা জানি না। তার সাথে আসা ব্যক্তিরা জানিয়েছেন, মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যরা শনিবার বিকেলে তাদের গ্রামে ঢুকে রোহিঙ্গাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করছে। এতে মাত্র প্রতিটি গ্রামে শতাধিক মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যে মারাও গেছেন। ওই গ্রামের মৌলভী ফজল, নূর, বশর সহ চার ভাইকেও ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী। মিয়ানমারে বেঁচে থাকা প্রতিটি রোহিঙ্গারা অনেকে আছেন যারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার সুযোগটাও পাচ্ছেন না, কারণ চারদিক থেকে সেনাবাহিনী তাদেরকে ঘিরে রেখেছে। প্রতিটি দিন শুধু অপেক্ষা মাত্র, কখন বুলেট আসে আর নিয়ে যায় তরতাজা প্রাণটি। অনেকে ভাবছেন ভিতরে বসে যে কত দ্রুত মারা যাব আর যন্ত্রণা আর দুশ্চিন্তা থেকে রেহাই পাব। আবার কেউ কেউ স্বপ্ন দেখছেন কোনো একদিন সকাল হবে যেদিন সূর্যের আলোর সাথে তাদের যন্ত্রণার দিনগুলোর অবসান হবে। কিন্তু অবসান আর হচ্ছে কোথায়? প্রতিদিনই নিত্য নতুন লাশ আর বারুদের গন্ধ। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে এসকি টিভি এখন নতুন মাত্রায় বাংলাদেশে সর্বপ্রথমবারের মতো এসকি টিভি অর্জন করেছে ইউটিউব থেকে ব্যাজ অফ অথরিটি। তাই এসকি টিভি থেকে পাবলিশ হওয়া নিত্য নতুন সকল রিপোর্ট সবার আগে পেতে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিতে প্রেস করুন। তারপর শূন্য স্থানটিতে টিক চিহ্ন দিয়ে সেভ বাটনে ক্লিক করুন। তাহলে আপনার কাছে পৌঁছে যাবে এসকি টিভি থেকে পাবলিশ হওয়া নিত্য নতুন সব রিপোর্ট।